সুপ্রভাত সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো গাইস, দেখতে দেখতে ঠান্ডা কিন্তু অনেকটাই পড়ে গেছে। সকাল থেকে এখন প্রায় 9:30 বাজে, সকাল থেকে এখনো সূর্যের মুখ দেখতে পেলাম না। সূর্য মানে ছুটিতে গেছে এখন। এখন তো সবাই টুটে টুটে যায়, মানে সামনেই 2022 আসছে খুব তাড়াতাড়ি। তো তার জন্য তো 2022 নতুন বছরে সবাই বিভিন্ন জায়গায় টুরে যায়, যেমন আমাদের সুন্দরবন এলাকায় অনেকে আসে বাইরের থেকে ঘুরতে। তো সূর্য হয়তো ঠিক সেরকমই ঘুরতে গেছে, যার জন্য সূর্যকে আজকে আর দেখা যাচ্ছে। তো আমি দোকানে গেছিলাম সকালবেলা, দোকান খুলেছি আর এখন খেতে এসেছি সকালবেলা। দেখা যাক কি আইটেম আছে, দুটো খেতে হবে, প্রচুর খিদে লেগেছে। এদিকে 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 কি করছো তুমি? এই দেখুন দেখুন গাইস, দেখুন কিভাবে নুন খাচ্ছে। দেখুন, বলো সুপ্রভাত বলে দাও তো একটু সবাইকে। বলো সুপ্রভাত। এইদিকে এইদিকে দেখে বলতে হয় সুপ্রভাত 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 বলছে না? কই আমার কি আছে সকালবেলা দেখি একটু। রুটি। হ্যাঁ রুটি। বলো সুপ্রভাত, বলো 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 সুপ্রভাত, বলো সুপ্রভাত সবাইকে, বলো 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 সুপ্রভাত। কালকে সকালে 4 রুটি খেয়েছিলাম, আজকে সকালেও 4 রুটি খাবো। মানে এখন 4 রুটির টান চলছে, শীতকালের বেলা দেখতে দেখতে গেলা। মানে এখন কিছু খায় আর না খায় চাটা একটু বেশি করে খেতে হবে, কারণ ওটা খাবে সবাই, কারণ কি আইটেম দেখুন। মানে গোপনে কানে কানে গিয়ে ওর মাকে বলছে যে কাকে কাকে রুটি দেবো না, কেন দেওয়া না বলো, কেন দেওয়া না? কি আমি দেখবো না তুমি কানছো, কিসের জন্য কানছো আমি দেখবো না। তো গাইজ, এই যে সকালে ব্রেকফাস্ট, কটা রুটি আছে আজকে? আগের দিন দুটো দিয়েছিল, আজকে তিনটে দিয়েছে। তিনটে রুটি, তিনটে রুটি আর এই যে চা, এখন এর সাথে ভিজিয়ে ভিজিয়ে খা। তো খেয়ে নেই, খিদেও লেগেছে খুব জোরে। এখন মোটামুটি মুখের পাশে যা পাবো তাতেই যথেষ্ট, বেশি কিছু আশা করার দরকার নেই। খিদের সময় মানে অল্প হলেই যথেষ্ট, পেটটা ভরার মতো। সত্যি কথা বলতে আমি কিন্তু এমনি শুকনো রুটি খেতে পাই না, বাট যদি যদি আমাকে চায়ের সাথে রুটি দেওয়া হয় তাহলে আমি কথা দিচ্ছি, মানে এমনি মাংস তরকারি দিন আর যাই দিন, যাই হোক যতটা খাবো তার থেকে ডবল খেয়ে নেবো আমি চার সাথে, কারণ ব্যাপক ভালো লাগে আমার চার সাথে রুটি খেতে। তো কার কার চার সাথে রুটি খেতে ভালো লাগে ভিডিও নিচে কমেন্ট করে জানা, একটু খেয়ে দেখি। তো খেয়ে নেই, খেয়ে নেওয়ার সাথে সাথে দেখা হবে। তো গাইস, এই মুহূর্তে সব থেকে কষ্টের কাজটা আমি করে ফেলেছি, সব থেকে কষ্টের, মানে বর্তমানে যদি কোনো কষ্টের কাজ হয়ে থাকে সব থেকে বেশি। মুখ বেড়ানো কি যায়, মুখ বেড়ালে কেন? হ্যাঁ আর ভিডিও করতে কি মুখ বেড়ালে কেন? তুমি তো মুখ বেড়াতে বললে ভাল লাগে না, মুখটাই কেমন। তো মানে সব থেকে কষ্টের কাজটা হলো, এই মুহূর্তে আমি স্নান করেছি। এই ঠান্ডার সিজনে সব থেকে কষ্টের কাজ হচ্ছে স্নান করা। কার কার কাছে এটা খুব কষ্টের কাজ কমেন্ট করে জানান। এ তো মোটে করবে না, গরম জল করে করেছে আর আগে তাও ঠান্ডা। ও গ্যাসে গ্যাসে গরম জল বসিয়ে গরম জল করে আর চেন করলো, আর আমি তো ওই ভাই ডাইরেক্ট করেছি। অনেক গন্ধ আসছে, নাকে সেন্ট লাগছে। কি এমন রান্না হচ্ছে যে এত গন্ধ, কিসের জন্য এত সেন্ট আসবে, কি জিনিস রান্না হচ্ছে না জানি। তো চলুন দেখা যাক তো রান্নাঘরে কি রান্না হচ্ছে, ব্যাপক তো সেন্ট আসছে। আরে রে 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 রে, এ তো দেখি স্পেশাল, যার জন্য নাক মোটে রাখাই যাচ্ছে না। তো আজকে বাবা, আজকে আমাদের বাড়িতে হাঁসের মাংস রান্না আছে। কি দিছো বৌদি? তো দেখতে পাচ্ছেন আজকে হাঁসের মাংস রান্না হচ্ছে, মানে আজকে কিন্তু খাওয়াটা জমবে, কড়া ধরে গেছে এদিকে। আমি একটু সাহায্য করি, কারণ এই আলু অলরেডি দু একটা পুড়িয়ে ফেলেছে ছিল। এই দেখো পুড়ে যাচ্ছে, কড়া ধরে যাচ্ছে, নাড়ছি এক হাতে, কড়া উল্টে যাবে বলে আমার আবার কড়া উল্টানো হয়ে যায়।
মানে তামিলনাড়ু যখন ছিল রান্না করলে এ দিয়ে ধরে না না ধরে করতো হ্যাঁ মাংস টাংস সব রেঁধেছি আমি তামিলনাড়ু সব তরকারি জানি সব মশলা দিই তোমার এ পুড়ে যাচ্ছে তুমি কি করছো জল ঢেললাম তো আপনারা যেমনটা দেখলেন আজকে কিন্তু বাড়িতে মাংস রান্না হচ্ছে হাঁসের মাংস তো আজকে কিন্তু খাওয়া দাওয়াটা একটু স্পেশাল হবে কয়েকদিন ধরে ব্যাপক খাওয়া দাওয়া হচ্ছে কারণ মেজদা বাড়ি এসছে মেজদা আবার চলে যাবে তো যতদিন আছে যতগুলো হাঁস মুরগি আমাদের ইতিমধ্যে প্রায় কতগুলো হাঁস বৌদি এই কতগুলো মুরগি মারা হয়েছে তেরো চোদ্দটা মারা গেছে নাকি হই সাত আটটা হবে মনে হচ্ছে তো আমি তো যা হিসাব আছে আমার একটা আর সাত আটটা হতে পারে মনে যাই হোক ষোলোটা মুরগি নাকি মারা হয়ে গেছে বলছে পনেরো ষোলোটা মুরগি নাকি খাওয়া হয়ে গেছে কারণ আমি তো সেই সময় শ্বশুর বাড়ি ছিলাম শুনছিলাম যে বাড়িতে হচ্ছে বাট উপস্থিত ছিলাম না তো দেশি মুরগি এখন আমাদের আগে সবসময় হয়তো আপনারা মুরগির ডাক শুনতে পেতেন বাট এখন কিন্তু ডাকে না তার কারণ তাদেরকে তো অলরেডি উপরে ডাক এসেছিল চলে গেছে তারা তো যার জন্য আর ডাকে না তো এখন হাঁসগুলোর পালা হাঁস কালকে একটা মারা হয়েছে আবার হয়তো মারা হবে তো আজকে খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ জমবে গুড ইভিনিং এইমাত্র দোকান বন্ধ করে আমি বাড়িতে আসলাম ঠান্ডা কিন্তু পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল খুব তো মমিটাকে আমি একটা কথা বলবো এইদিকে আসো এইদিকে আসো পরে দেখো বলো তুমি এটা করতে পারলে কি করছি আমি ভেবে দেখো কি করেছো কিছু করিনি ভেবে দেখো বললাম তো আমি দোকানে থাকলাম আমি গন্ধ পাচ্ছি ঘরে কি হচ্ছে আর না হচ্ছে আমি ঘরেই ছিলাম না ফালতু কথা কেন বলছো বলো তো ফালতু কথা ফালতু কথা একা একা চামিন করি একা খাইনি আমি খাইনি ফালতু কথা বলবো না কোন কোন খেয়েছো আমি খাইনি রান্না হয়েছে আসো এই দিকে কই চামিন কই মমিটা খায়নি চামিন হ্যাঁ দেখুন বৌদি বলছে খেয়েছে আরো মিথ্যে কথা বলছে এক নম্বরের ধপবাজ এক নম্বর তো ভাই সন্ধ্যেবেলা বাড়ি মানে চামিন রান্না হয়েছে আমি দোকানে ছিলাম মা নিয়ে গিয়ে আমাকে দিচ্ছিল বাট আমি খাইনি তো গাইস টিফিন চলে এসছে সন্ধ্যেবেলার টিফিন একটু টেস্ট করে দেখা যাক সসটা কে দেবে লোকজন কি যে করে আমি বুঝি না ঠিক আছে মানে কোনো একটা কাজ এটা এটা ভালো করে একটা করতে পারে
দেখুন কিভাবে একা একা খাচ্ছে। খাওয়া তো নুবড়ি নুবড়ি রক্ত দিয়ে খাচ্ছে। শুনুন আপনারা, আমার রক্ত খাচ্ছে মানে আমার রক্ত খাওয়ার কত ইচ্ছা চিন্তা করো। যারা এখনো বিয়ে করেনি তাদেরকে সাবধান করে দিচ্ছি, দয়া করে বিয়ে করবে না, বউ কিন্তু রক্ত চুষে খাবে আপনাদের। তো এই খেতে থাকুক, বড় দেখে একটা হা করো। কত বড় হা করবো, তো হা দেখানো শক্ত কেন তোমার? দেখি না একটা হা করো, কত বড় হা করতে পারো দেখি। শীতকালের সময় খেয়ে এই সময় বাইরে ঘোরাঘুরি করাটা ঠিক দেখায় না, একদম খুব মানে বাজে লাগে। খাওয়ার পরে মানে ঘোরা, কারণ আমি সিম্পল জামা পরে আছি, এটা কেন ঘুরতে বাজে লাগে কেন কিসের জন্য সেটা আশা করি আপনারা আন্দাজ করতে পারছেন। তো এইবার এ খেতে বসবে, বড় একটা মাছ রাখা আছে ওর জন্য, আমি ছোটটা খেয়েছি ওকে বড়টা দিলাম। দুটো মাছ খেতে আমার বলবো দিচ্ছি, সবসময় সবসময় মিথ্যা কথা বলে, এর কথা আপনারা একদম বিশ্বাস করবেন না। ভিডিও শুট চলছে এখানে, ভিডিও শুট চলছে বলছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আপনাদের মূল্যবান একটা মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আমি সর্বপ্রথম পেয়ে যান, কারণ 10,000 সাবস্ক্রাইবার খুব কাছাকাছি, 10,000 সাবস্ক্রাইব তার করুন আমি অনেক গ্রামের ভেতর থেকে। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই। একেবারে বাড়িতে না একদম।